নমস্কার বন্ধুরা দ্য টেক এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে যে লাল রঙের বাটনটি রয়েছে ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেলটিকে অন করে দিন তাহলে পরবর্তীকালে ভিডিও ছাড়লে আপনার কাছে আগে পৌঁছে যাবে এবং যারা শেয়ার করেননি শেয়ার করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওয়েলকাম দ্য টেক এডুকেশন চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগতম চলে এলাম আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তাহলে পরবর্তীকালে ভিডিও পোস্ট করলে আপনার কাছে আগে পৌঁছে যাবে এবং যারা লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদেরকে জানান তার জন্য অবশ্যই শেয়ার করবেন তো আজকে যে মানে ভিডিওটি করবো সেটা হচ্ছে গিয়ে স্টার্ট মেসেজ নিয়ে তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন স্কিপ করে বেরিয়ে যাবেন না তো এই স্টার মেসেজ এটা হচ্ছে আপনি যখন কোনো পড়া বা আপনার কোনো জীবনে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ যেটা আপনি স্টার মার্কিং করে রাখেন কি জন্য না ভবিষ্যতে ব্যবহার করার জন্য যাতে আপনি ভুলে না যান মানে স্টার মার্কিং করে রাখেন সেই রকম এখানেও তাই এই অপশানটির কাজ যে আপনি ভবিষ্যতে কোনো মেসেজ হয়তো কেউ আপনাকে মনে করিয়ে দেওয়ার নেই বা কেউ হয়তো মনে করিয়ে দিতে দেবে না বা সেক্ষেত্রে আপনি নিজেই মনে কীভাবে করবেন তার জন্য সেই মেসেজটিকে স্টার মার্ক করে রাখুন তাহলে ভবিষ্যতে আপনি স্টার মেসেজে গেলেই আপনি সেখান থেকে মেসেজটিকে আরামসে দেখে নিতে পারবেন হ্যাঁ যে এবং নির্দিষ্ট চ্যাটে গিয়ে সেখান থেকে আপনি চ্যাট করতে পারবেন তো সেটাই আজকে সম্পূর্ণরূপে করে দেখাবো তার জন্য কি করতে হবে আপনাকে হোয়াটসঅ্যাপ অন করতে হবে অন করার পর যে চ্যাটটি আপনি স্টারমার্ক করে রাখতে চান তো সেই চ্যাটটি আপনি ওপেন করবেন আমি এটা ওপেন করছি ওপেন করার পর আমি হয়তো যেমন এখানে লেখা আছে যে তোর সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে পরে বলবো মনে করিয়ে দিস তো হয়তো দেখা গেলো এ ভুলে গেছে তো আমি তাকে কতটা বলতে পারবো না তো সেক্ষেত্রে আমি এই এই ম্যাসেজটিকে স্টার মার্কিং করে রাখবো কীভাবে করবো এই ম্যাসেজটিকে আপনি হালকাভাবে চেপে ধরুন কিছুক্ষণ দেখুন চেপে ধরার পর এই যে উপরে দেখুন স্টার মার্ক একটা অপশান চলে এসছে মানে একটা চিহ্ন চলে এসেছে তো এই স্টার চিহ্নটাতে আমি ক্লিক করব ক্লিক করা মাত্র এই ম্যাসেজটার পাশে দেখুন স্টার মার্কিং একটা চিহ্ন চলে এসছে মানে এই ম্যাসেজটা স্টার মার্কিং হয়ে গেছে ঠিক একইভাবে মনে করিয়ে দিস তো এটাকেও আমি স্টার মার্কিং করে রাখবো হয়তো তো এইটাকেও আমি ক্লিক করে এখানে স্টার মার্কিং করে দিলাম তো এরপর আমি ব্যাক করলাম ব্যাক করার পর এই থ্রি ডট অপশান দেখছেন থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে স্টার্ট মেসেজ এটা হচ্ছে মেন জিনিস এই স্টার্ট মেসেজ অপশানে আপনি ক্লিক করুন ক্লিক করা মাত্র দেখুন এখানে আমি তিনটে মেসেজ মানে দুটো এখন করলাম একটা আগে করা ছিল যেমন পড়ছি এটা ছয় এটাও করা ছিল তো আপনাকে ডেট টাইম সব দিয়ে দেবে যেমন এখানে মনে করি দিস তো তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে পরে বলবো তো এই মেসেজটা কিন্তু আমি যখন খুশি ইউজ করতে পারবো আমাকেও মনে করিয়ে না দিলেও আমি যখন স্টার মেসেজ অপশানে ক্লিক করব তখন এই মেসেজগুলো অটোমেটিক আমার কাছে চলে আসবে তো এখন আমি এইটার মাধ্যমে কীভাবে চ্যাটে যাব তো এই মেসেজটাকে আপনি একবার টাচ করুন টাচ করা মাত্র দেখুন আপনি এখানে চলে গেছেন নির্দিষ্ট চ্যাটে তোর সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে পরে বলবো বুঝতে পারছেন তো এইটাই হচ্ছে স্টার ম্যাসেজের গুরুত্বপূর্ণ একটি ভালো একটি অপশান আশা করি আপনাদেরও ভালো লেগেছে তা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন এবং নোটিফিকেশান বেলটি অন করে দিন বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করুন ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য এই চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকুন তাহলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ধন্যবাদ বন্ধুরা